সাধের লাউ বাঙালির সেই চিরপরিচিত লাউ চিংড়ি এটাকে অনেক রকমভাবে বানানো যায় আমি আজকে খুব সহজে এইভাবে বানালাম চিংড়ি মাছগুলোকে অল্প একটু ভেজে নেব বেশিক্ষণ ধরে নয় তাতে চিংড়ির যে একটা চিংড়ি চিংড়ি স্মেল সেটাই চলে যায় আমার মনে হয় এরপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা জিরা আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম পর বেটে রাখা আদা টুকু দিয়ে ভালোভাবে নেড়ে আমি কুচানো লাউ হলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এবং একটুখানি গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে যে যেরকম লঙ্কা বা ঝাল খেতে পছন্দ করেন সেরকম লঙ্কা দিয়ে দেবেন দিয়ে এরপর সবার লাস্টে আরেকটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি লাউ চিংড়ি সাধের লাউ বানাইলো মরে বই রাগি লাউের আহা খাইলাম খাইলাম বানাইলাম বানাইলাম शातिर लाओ